আমার মালিক বেটি বলল যে তুমি এত অভাবে অসহায়, তুমি একটা বেটিও ছাড়ো ভালো মনের মানুষ পেয়ে যাবে, তোমার ভালো জায়গায় বিয়া শাদী হইব, ইনশাল্লাহ তুমি ভালো থাকবো। আর যে হতো মাটা এখন বিছানা পড়া গেছে ভাই, টেনশনে চিন্তা, মাটা জোয়ান মেয়ে, মাসের বাড়িতে কাজ, জানেনই তো কতটা ভয়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই ইনশাল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? জীবনের বলতে চাই অনেক কষ্ট করে বিটোটা সামনে আইছে ভাই, খুব কষ্টের মাঝে আছি, মাটা নিয়ে বাবা তো মারা গেছে ভাই। আচ্ছা আচ্ছা। বাবা মারা গেছে তাই অনেক কষ্ট করে বিটোটা সামনে আইছি। আগে পার্কে পার্কে ফুল বিক্রি করতাম, এখন তো তা করি না, এখন বাসা বাড়িতে কাজ করি, খুব কষ্টে দুঃখে জীবন যাপন চলে, মাটারে নিয়ে খুব অভাবের মাঝে আছি কষ্টে। আচ্ছা আচ্ছা। মাঠ আপনি ছোটবেলা থেকে ফুল বিক্রি করতেন? ছোটবেলা থেকে ফুল বিক্রি করতাম, মাঝখানে কাজ নিছি বাসা বাড়িতে, বাবাটা মারা যাওয়ার পরে মানে বাসা বাড়িতে কাজ নিছি, ফুল বিক্রি করতাম, খুব কষ্ট হতো ভাই, রাস্তাঘাটে খুব প্রবলেম হয়, এর জন্য অনেক কষ্টে পড়ে বিটোটা ছাড়তে আইছি, খুব কষ্টের মাঝে জীবন যাপন চলে, কি করবো ভাই, পরের বাসায় কাজ নিছি, এখন 200-300 টাকা মাইনে, খুব অভাবে দিন চলে। আর বিটোর সামনে আইছি যে হয়তো দর্শক ভাইদের কাছে আইছি, কেউ আমার যদি ভালোবাসেন তো মন থেকে ভালোবাসেন, দুই দিনের অতিথি নিয়ে আমার কাছে আইসেন না, সারা জীবনের জন্য আইসেন, যাতে দুঃখ সুখে সবসময় আমি তার পাশে থাকতে পারি, যাতে তার দ্বারাতে পাঁচ অক্ত নামাজ পড়তে পারে, এরকম একটা ভালো মনের মানুষ পাইলে সে বুইরা হোক জোয়ান হোক তাতে কোনো দুঃখ নাই। যে ছোটবেলা থেকে এত কষ্ট করতে করতে বড় হয়েছেন, মানে এখন মানে জীবনের কষ্টটা কি দূর হয়েছে নাকি কষ্টের মধ্যে আছে? দূর হয় নাই ভাই, দূর হয় নাই বলেই তো আমি বিটোর সামনে আইছি, অনেক কষ্টের মাঝে চলি বলেই তো বিটোর সামনে আছি। আচ্ছা। ফুল বিক্রি করতাম, সেখন মনে করো টুকটাক যাই আল্লাহ ইনকাম করাই তো সংসারটা চলতো, বাবাটা বিছানা পড়ার পর থেকে খুব কষ্টে আমাদের জীবন চলছে, ফুল বিক্রি করছি, এখন তো বর্তমানে ওটা ওই কাজ ছাইড়া দিছি, রাস্তাঘাটে খুব প্রবলেম হইতো, ভয় লাগতো, মান সম্মানের প্রশ্ন, তাই এখন বাসা বাড়িতে কাজ নিছি, বাসা বাড়িতেও খুব কষ্ট ভাই, অনেক কষ্ট হয়, কাজ না করলে মালিকে বকাশকা করে নানান ধরনের কথা বলে, এগুলি ভালো লাগে না ভাই, মান সম্মানটা হয়েছে সবচেয়ে বড় জিনিস, কোটি টাকা দিয়ে গরিবের মান সম্মান পাওয়া যায় না ভাই। তাই এর জন্য দর্শক ভাইদের কাছে আইছি একটু পাশে থাকার জন্য, যাতে এই অসহায় পাশে থাকে, আমাকে যাতে একটু নিজের আপন করে নেয়, আর যাতে সারা জীবনের জন্য রাখে। আচ্ছা আচ্ছা। এখন মানে জীবনটা কেমন লাগে, কেমন কাটতেছে আসলে? জীবনটা ভাই অনেক দুঃখে কাটতেছে, অনেক কষ্টে আছে। তো আজ ভিডিওতে আসছেন আসলে কি উদ্দেশ্য নিয়ে, কি বলার জন্য? উদ্দেশ্য নিয়ে আইছি, অনেক মেয়েরাই তো ভিডিও ছাড়ছে দেখি, তো এখন তো মনে করো আমার মালিক বেটি বলল যে তুমি এত অভাবে অসহায়, তুমি একটা ভিডিও ছাড়ো ভালো মনের মানুষ পেয়ে যাবে, তোমার ভালো জায়গায় বিয়া শাদী হইব, ইনশাল্লাহ তুমি ভালো থাকবো। আর যে হতো মাটা এখন বিছানা পড়া গেছে ভাই, টেনশনে চিন্তা, মাটা জোয়ান মেয়ে, মাসের বাড়িতে কাজ, জানেনি তো কতটা ভয়জনক। লেখাপড়া করার তো সুযোগ হয় নাই? লেখাপড়া অল্প করছি, ছোট বোনটারে পড়াইছি, ও কোরআন শরীফ হাতে নিছে, আর আমি তো অল্প কিছু লেখাপড়া করছি, এখন তার পারি না ভাই, এখন আমি রোজই কাজ করি 200-300 টাকা রোজ, এইভাবে তো আমার সংসার চলতেছে না, তাই আমার জন্য ভিডিওতে আছে। আর ছোট বোনটা যে মাদ্রাসা পড়ে কোরআন শরীফ হাতে নিছে, তারও আমি ঠিক মতো এখন পড়ালেখা করাইতে পারি না ভাই, মাদ্রাসায় গেলে মাদ্রাসার খরচও আছে, স্কুলের খরচও আছে, আমি তো এগুলি চালাইতে পারতাছি না, মার ওষুধ খরচ আছে, মার পেটে টিউমার, আমার খুব কষ্ট জীবন চলে ভাই। আচ্ছা আচ্ছা। মানে এখন ভবিষ্যৎ তো চিন্তা, বিয়ে শাদী করে ছাড়া তো আর কোনো ভালো কোনো কিছু করার কোনো ইয়া নাই? বিয়ে শাদী করব, একটা ভালো মনের মানুষ পাইলে যে দুঃখ সুখে সবসময় আমার পাশে থাকবে। কেউ কি বিয়ে করার জন্য আসে না বাড়িতে? বিয়ে করার জন্য আসছিল, দুজন আসছিল, কিন্তু আইলে কি ভাই, তারা যৌতুক চায়, আমাদের পক্ষে কি যৌতুক দেওয়া সম্ভব? এই বয়সে আসলে এখন তো সবকিছু বোঝেন জানেন, ছোট থেকে ছোটবেলায় অনেক ভুল ভ্রান্তি মানুষের হয়, এখন এসে কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট দেয়, যে কষ্ট দিলে চোখের পানি চলে আসে আসলে মনের অজান্তে? বাবা নাই পাশে, তারপর মাটা অসুস্থ, এই বিষয় সবচেয়ে বেশি কষ্ট হয়, খাইতে পারে না, মানুষের খাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যদি দুই বেলা যদি সেটা ভাতই না খাইতে পারি ভাই, তো কতটা কষ্টে জীবন চলে জানেনই তো, যদিও কোনো দিন খাই কোনো দিন না খাওয়া থাকি, মনে করো যে এই টাকাটা আমি কাজ করে পাই, ওইটা 300 টাকা রোজে কাজ করি, ওইটা পাই, সময়তে মার ওষুধ কিনতে যা আমার বাজার করা হয় না। দেখতে শুনতে কিন্তু আপনি অনেকটাই উসলম্বা ছিলেন, একটু ভালো লেখাপড়া জানলে কিন্তু আরামসে যে কোনো জায়গায় একটা ভালো চাকরি বাকরি, পুলিশ সেনাবাহিনী আপনাদের মতো এরকম উসলম্বা মেয়ে খোঁজে চাকরিটা হয়ে যেত। তো যেহেতু জীবনে আসলে মানে নিচের শিক্ষাটাই আসলে জীবনে যে শিক্ষা সেটাই আসলে কম, এই কারণে জীবনটা আসলে অবহেলিত বা আসলে এরকম, তাই যে আপনার কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাবে, তো কীভাবে যোগাযোগ?
যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার। নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটা তো মুখস্থ নাই ভাই, নাম্বারটা আমি বলবো, আপনি বলেন, আপনার সাথে সাথে আমি বলবো। তো আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পেলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে ছোটবেলা থেকেই ফুল বিক্রি করে আসলে বড় হয়েছে, তার জীবন গল্প একটা সিনেমার মতো। কেউ যদি তার সঙ্গে আরও যোগাযোগ করে জানতে চান বা তথ্য জানতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01891711015। নাম্বারটি আমার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01891711015। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, ইনশাল্লাহ সবসময় খোলা থাকে। আর আমি দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ করি, আমার পাশে যে থাকবে ভাই, দুই দিনের অতিথি নিয়ে আইসো না, আমার পাশে সারা জীবনের জন্য আইসো। যাই হোক, আমি এতটা কষ্টের মানুষ, তার দ্বারাতে যাতে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, বাড়িতে থাকতে পারি ভালোভাবে, আর মাটার দেখশন করতে পারে ভাই, এরকম একটা ভালো মনের মানুষ পেলে ইনশাল্লাহ আমি তার কাছে বিয়া বসবো। সে বুড়া হোক জোয়ান হোক, তাতে আমার কোনো দুঃখ নাই। ওকে আপু, যত কষ্টই থাক, নামাজ কালাম পড়ে আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করে দেবে। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।